বয়সের যুবতী হলেও স্বভাব আচরণে ওরা শিশু। দিনভর পাড়ার শিশুদের সঙ্গে খেলাধুলা করেই সময় কাটে দুই বোন রুম্পা ও মিমের। এলাকার সবাই পুতুল কন্যা নামে জানে ওদের, এ কারণে এলাকায় ওদের বাড়িকে পুতুল বাড়ি হিসেবেই জানেন সবাই। দূর দূরান্ত থেকে তাদের দেখতে আসেন অনেকেই, অচেনা মানুষ দেখে খুব লজ্জা পায় ওরা, কথার ফাঁকে মুচকি হেসে প্রকাশ করে অভিব্যক্তি। ওরা এতটাই ছোট যে পুতুলের মতো দেখতে, এলাকায় ওদের পুতুল নামে সবাই চেনে, পুতুল কন্যা করে বিশেষ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আঠারখাদা গ্রামে পুতুল কন্যা রূপা ও মিমের বাড়ি। বাবা আব্দুর রশিদ একজন কৃষক, মা ফাতেমা খাতুন গৃহিণী। পরিবারের তিন সন্তানের মধ্যে সবার বড় রূপা, যার বয়স এখন 34 বছর। সবার ছোট মিমের বয়স 26। মেজো ছেলে নূর আলম চিকু জন্মেছেন এবং বড় হয়েছেন সুস্থ স্বাভাবিকভাবে। তিনি সদ্য পড়াশোনা শেষ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। রূপা যখন আমাদের প্রথম সন্তান হইল, তখন হইল সেই ছোট, ডাক্তার ছিল সাইদুর রহমান শিশু বিশেষজ্ঞ, ওরে দেখাইছিলাম। কিন্তু সেই সময় ও বলল যে তো অনেকদিন দেখানোর পর তো বসে যেত, অনেক সমস্যা। তারপর একটা ছেলে হইল, আল্লাহ দিল, সেই ছেলেটা ভালো হলো। জন্মের সময় ওরা খুবই ছোট আকৃতির ছিল বলে জানান রুম্পা মিমের বাবা আব্দুর রশিদ। ওরা যে বেঁচে থাকবে সে বিশ্বাসটাই ছিল না তাদের। চিকিৎসার জন্য ওদের নিয়ে ছোটেন বাংলাদেশ এবং ভারতের অনেক নামি দামি চিকিৎসকের কাছে, কিন্তু ওদের স্বাভাবিক বেড়ে ওঠার ব্যাপারে নিরাশ করেছেন চিকিৎসক। এই সময় তো আমাদের এখানে ডাক্তারের চেয়ে ওই ডাক্তার আমার সে সময় কত ভালো, তার অনেক বোর্ড বসি, অনেক টেলিভিশনের ভিডিও করতো, করি দেখাইতো, দেখতো, দেখি 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 সে বললো যে না, এর তো অনেক কোনো রোগ আমরা পাচ্ছি না, রোগ একটাই আছে, হয়তো হরমোনের সমস্যা, ও হয়তো বড় নাও হতে পারে। দুই বোনের মধ্যে রূপা খুব অভিমানী আর মিম খুব জেদি বলে জানান ওদের বাবা। কেউ কিছু বললে যেমন সহ্য হয় না, তেমনি রেগে গেলে আছাড় মারেন ঘরের এটা সেটা, যায় বায়না ধরে তাই দিতে হয় তাদের। বাবার পকেট থেকে টাকা নিয়ে একা একাই চলে যান বাড়ির পাশের দোকানে, দিনভর খেলাধুলায় ব্যস্ত থাকেন ওরা। কখনো মোবাইলে দেখেন মান্না কিংবা শাকিব খানের সিনেমা, খেলা খেলে ওই দোকানে যেই বই থাকে। অন্যান্য শিশুর মতো প্রথমে স্কুলে গেলেও রুম্পা ও মিমের ভাগ্যে জোটেনি বিদ্যালয়ে পড়ার সুযোগ। স্কুলে একসময় আমরা দিছিলাম, অনেকে বললো যে স্কুলে দিলে ভালো হয়, ওরা কিছু লেখাটা শিখতে পারে নিজের, তোদের ওই ধরনের বোধ শক্তি নাই। আর মাস্টাররা বললো ওরা গেলি ওই ছেলে পিলে আসি ওদের নিয়ে খুব এক জায়গায় এক গ্যাদারিং করতো। ছোটবেলা থেকেই রুম্পা ও মিমকে একই রকম দেখেছেন প্রতিবেশীরা। এলাকায় তাদের চেয়ে ছোট মানুষ আর না, এবং কারো বংশে এমন ছোট মানুষ জন্মেনি বলে জানান স্থানীয়রা। দুই মেয়েকে দেখতে অনেকে আসেন এই বাড়িতে, ওদের খবর জানেন প্রশাসনের অনেক কর্তা ব্যক্তিও, কিন্তু ওদের সহযোগিতায় কেউ এগিয়ে আসেন না বলে অভিযোগ রুম্পা মিমের বাবার। একজন বললো যে আরে তোমার 500 টাকা দিলাম উপহার হিসেবে, তুমি নেও। ওই হাতে সিপ ধরে দিয়ে আর দেখলাম তো ডিসচার্জ ছিল, সে একটা লজেন্সুর হাতে দিছিল না। সমাজসেবা দপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা পান রুম্পা এবং মিম। ভবিষ্যতে অন্য কোনো সুযোগ সুবিধা আসলে তাও তারা পাবে বলে জানান আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হোসেন। মিমা এবং রূপালি খাতুন নামের অসচ্ছল প্রতিবন্ধী ভাতা পেয়ে আসছে, পরবর্তীতে তাদের বিষয়ে যদি সরকার কোনো ধরনের সহযোগিতা দেয় তাহলে আমরা তাদের জন্য সহযোগিতার জন্য প্রস্তুত থাকব। যে যাই বলুক, হাসি আনন্দ আর খুনসুটিতে ভালোই সময় কাটছে দুই বোনের।